আছে সবাই আজকে কত তারিখ তোমরা জানো এটা এত গুরুত্বপূর্ণ কেন আজকের এই দিনটা এত গুরুত্বপূর্ণ কেন কেউ বলতে পারবে কে পারবে কেউ কি পারো যদিও আমি তোমাদের বলবো তুমি পারবো বলো তো আজকের এই সাত মার্চ কেন এত গুরুত্বপূর্ণ হ্যাঁ খুব সুন্দর হয়েছে তো উনিশশো সালের এই সাত মার্চে বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে এক গুরুত্বপূর্ণ ভাষণ দেন বঙ্গবন্ধুর কথায় অনুপ্রাণিত হয়ে সারা দেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তোমরা তো শুনেছ তারপরে এই যে দেখো ছবি আছে দেখছ এই দেখো এই যে এই দিন এই সাত মার্চে বঙ্গবন্ধু এত জনতার মধ্যে ভাষণ দিয়েছিলেন তিনি ঘোষণা দেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সারা দেশের মানুষ এই কথায় এক মানে দম বন্ধ করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তার বিনিময়ে আজকে আমাদের এই স্বাধীন দেশ আমরা লাভ করেছি স্বাধীনতা তো সবাই ভালো থেকো জয় বাংলা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আমাদের প্রধান শিক্ষক তার আজকের ঐতিহাসিক সাত মার্চ দিবস উপলক্ষে মূল্যবান কিছু কথা বললেন এখন আজকে আমরা এই ঐতিহাসিক সাত মার্চকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি গান শুনব একটি গান শুনব প্রথমেই তো প্রথমেই গান পরিবেশন করবে আমাদের বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী অনুলেখা মিত্র গানের কথা হচ্ছে এসো শ্রদ্ধা ভরে আজ স্মরণ করি সেই মানুষের কথা যার জন্ম না হলে হতো না কো বাংলার স্বাধীনতা তোমরা মনোযোগ সহকারে গানটি শোনো আজ করি সেই মানুষের কথা যার জন্মনা হলে হতো নাকো বাংলার স্বাধীনতা যা জুড়ে ছিল স্বপ্ন শুধু দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার মৃত্যুকে নিশ্চিত জেনে উনি কখনো মাথা যার জন না হলে হতো না কো বাংলার স্বাধীনতা ক্ষমতা লোভি কিছু নিম খারাম পচাত সেই কালো রাতে করে দিল বুক তাতার ভুলে টেরে নিন মামা ঘাতে জগৎ কাঁদিয়ে নিলেন বিদায় যে ছিলেন বাংলার মুক্তিদাতা যার জন্ম না হলে হতো বাংলার স্বাধীনতা বাংলার স্বাধীনতা বাংলার স্বাধীনতা ধন্যবাদ তুমি তোমার কি বসো ধন্যবাদ অনুলেখা মিত্রকে এবারে আমাদের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তাসমিয়া শিকদার রূপন্তী আজকের ঐতিহাসিক সাত মার্চ যে ঐতিহাসিক দিন এই দিনটি সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবে রূপন্তী রূপন্তী তুমি তোমার বক্তব্য প্রদান করো আসসালাম আলাইকুম আমার বক্তব্যের শুরুতেই আমি আজকে অনুষ্ঠানে সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং মঞ্চের সামনে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমি আমার বক্তব্য শ্রদ্ধা ভরে স্মরণ করছি স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের যাদের রক্তের বিনিময়ে পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ স্বাধীনতা বাঙালি শ্রেষ্ঠ অর্জন তবে এ স্বাধীনতা একদিনে অর্জিত হয়নি মহান ভাষা আন্দোলন থেকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জনের এই দীর্ঘ বন্ধুর পথে বন্ধু বঙ্গবন্ধুর অপরিসীম সাহস সীমাহীন ত্যাগ তিতিক্ষা বলিষ্ঠ নেতৃত্ব এবং সঠিক দিক নির্দেশনা জাতিকে কাক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয় উনিশশো একাত্তর সালের সাতই মার্চ তৎকালীন রেস কোর্স ময়দানে বিকাল তিনটা বিশ মিনিটে আঠারো মিনিট ব্যাপী যে ঐতিহাসিক ভাষণ প্রদান করেন তা ছিল মূলত বাঙালির জাতির মুক্তির সনদ আমি আমার বক্তব্য শেষ করার আগে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের বঙ্গ বঙ্গবন্ধুর সাথী মার্চের ভাষণ সংগ্রহ বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ এবং স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে এবং যার বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা সকলকে ধন্যবাদ আল্লাহেজ ধন্যবাদ রূপন্তীকে এবারে সাতই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন ঢাকার রেসকোর্স ময়দানে সেই ভাষণটি তোমাদেরকে শোনাবে আমাদের প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধু তাসফিয়া তাসফিয়া তোমাকে আমি অনুরোধ করছি তুমি তোমার বন্ধুদের সামনে এসে ভাষণটি শোনাও সেই ঐতিহাসিক ভাষণ ভাইয়েরা আমার আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবাই জানেন এবং বোঝেন আপনার আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম রাজশাহী ও খুলনা আমার ভাইয়ের রক্ত রাজপথ রজ্জিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ তার অধিকার চায় বাংলার মানুষ স্বাধীনতা চায় বাংলার মানুষ বাঁচতে চায় কিন্তু দুঃখের বিষয় দুঃখের সাথেই বলতে হয় তেইশ বছরের করুণ ইতিহাস বাংলার ইতিহাস এ এদেশের মানুষের রক্ত দিয়ে রাস্পত রঞ্জিত করার ইতিহাস উনিশশো বান সালে ভাষা আন্দোলন উনিশশো সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই উনিশশো সালে আইয়ুব খান মার্শাল জারি করে দশ বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছিল আমি এ প্রধানমন্ত্রিত চাই না আমি চাই এ দেশের মানুষের অধিকার আজ থেকে আমি পরিষ্কার করে বলে দিতে চাই আজ থেকে কো কাচারি আদ আদালত কৌজদারি শিক্ষা প্রতিষ্ঠান কালের জন্য বন্ধ থাকবে গরিবের যাতে কষ্ট না হয় যাতে বাংলার মানুষের কষ্ট না পায় সেই জন্য রিকশা চলবে ঘোড়ার গাড়ি চলবে শুধু সুপ্রিম কোর্ট হাইকোর্ট সরকারি আধা সরকারি আদালত চলবে না আমরা ভাতে মারবো আমরা পানিতে মারব তোমরা আমার ভাই তোমরা বেড়াতে থাকো কেউ তোমাদের কিছু করবে না কিন্তু ভুলেও আমার বুকের ওপর কেউ গুলির গুলি চালানোর চেষ্টাও করো না সাত কোটি মানুষকে দাবিয়ে রাখতে পারবে না আমরা যখন মরতে শিখেছি আমাদের কেউ আমাদের দাবিয়ে রাখতে পারবে না প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্ব সংগ্রাম পরিষদ গড়ে তোল তোমাদের যা কিছু আছে তোমরা তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রেখো রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব এদেশের মানুষকে মুক্ত করেই ছাড়ব সার ইনশাল্লাহ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা আমরা আমাদের ছোট্ট বন্ধু তাসমিয়ার কণ্ঠে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ শুনলাম আমরা এখন আমাদের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রুদ্র সূত্রধরের আবৃত্তি করা একটি কবিতা শুনবো রুদ্র সূত্রধর তুমি আসো তো বাবা আমাদের দেশ আনম বজুল রশিদ আমাদের দেশটা কত ভালোবাসি সবুজ ঘাসের বুকে শেফালির হাসি মাঠে মাঠে চরে নদী বয়ে যায় ভাই ধরে মাছ মেঘের রাখাল বাজায় ভাজি কেটে যায় বেলা চাষাবাই করে চাষ কাজে নেই এলা সোনার ফসল ভরে ক্ষেত ভরা ধান সকলের মুখে আসে গান আর গান ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমি সুবর্ণরায় লিপা সহকারী শিক্ষক ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি তোমাদেরকে একটি কবিতা আবৃত্তি করে শোনাবো কবিতাটি ঐতিহাসিক সাত মার্চ দিবস উপলক্ষে রচিত কবিতার নাম স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হল লিখেছেন নির্মলেন্দু গুণ আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি এই শিশু পার্ক সেদিন ছিল না এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেলবেলাটি তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঝখানি জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি মাঠের বিরুদ্ধে মাঠ বিকালের বিরুদ্ধে বিকেল উদ্যানের বিরুদ্ধে উদ্যান মার্চের বিরুদ্ধে মার্চ হে অনাগত শিশু হে আগামী দিনের কবি শিশু পার্কের রঙিন দোল নাই দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প সেই উদ্যানের রূপ ছিল ভিন্নতর না পার্ক না ফুলের বাগান এসবের কিছুই ছিল না শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা সবুজ সবুজময় আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণীর সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহা শ্রমিক লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক হাতের মুঠোয় মৃত্যু চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত করুণ কেরানি নারী বৃদ্ধ বেশ্যা ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতাকুরানিরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের কখন আসবে কবি কখন আসবে কবি শত বছরের সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন তখন পলকে দারুণ ঝলকে তড়িতে উঠিল জল হৃদয়ে লাগিল দোলা জনসমুদ্রে লাগিল জোয়ার সকল দুয়ার খোলা কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা তখন কি জানলাম আজকে কি দিবস ছিল ঐতিহাসিক সাত মার্চ দিবস আজকে তো উনিশশো সালের সাত মার্চে ঢাকার রেস ময়দানে কে ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হ্যাঁ পাকিস্তানিদের পাকিস্তানিরা আমাদের দেশ দখল করে নিয়েছিল আমাদেরকে শত শত বাঙালিদের হত্যা করেছিল ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছিল আমরা স্বাধীনতা চেয়েছিলাম আমরা পাকিস্তানিদের অত্যাচারে শোষিত হতে চাইনি তো বঙ্গবন্ধু তখন কি করলেন সাত মার্চ রেস ময়দানে ভাষণ দিলেন যে যার যা আছে তা কিছু নিয়েই প্রস্তুত হও আমাদের যুদ্ধ করতে হবে তাই না এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তো সেই কথা শুনে কি হলো বাঙালিরা অনুপ্রাণিত হলো যার যা ছিল তাই নিয়েই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লো আমরা দীর্ঘ নয় মাস যুদ্ধ করলাম কয় মাস হ্যাঁ দীর্ঘ নয় মাস যুদ্ধ করলাম যুদ্ধ শেষে বাংলাদেশ স্বাধীন হলো উনিশশো সালের ষোলো ডিসেম্বর পাকিস্তানিরা আত্মসমর্পণ করলো আর আমরা আমাদের বাংলাদেশ পেলাম আমাদের পতাকা পেলাম এজন্য আমরা এখন স্বাধীন স্বাধীন জাতি তাই না তো তাহলে বুঝতে হবে যে ওই দিন সাত মার্চ বঙ্গবন্ধু এই অগ্নিঝরা ভাষণ দিয়েছিলেন বলেই আমরা অনুপ্রাণিত হয়েছিলাম আমরা যুদ্ধ করেছিলাম আমরা স্বাধীন হয়েছি তাই না তো সাত মার্চে বঙ্গবন্ধুর ভাষণের মধ্যেই লুকানো ছিল আমাদের স্বাধীনতার মন্ত্র তো আজকে আমরা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মুক্তিযুদ্ধের শহীদ যে সকল বীর শহীদেরা রয়েছে ভাষা আন্দোলনে যে সকল বীর শহীদেরা রয়েছে তাদের উদ্দেশ্যে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানালাম আমাদের বিভিন্ন পরিবেশনার মাধ্যমে আমরা তাদের আত্মার মুক্তি এবং শান্তি কামনা করি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলো জয় বাংলা ধন্যবাদ সবাইকে